একটা মান এ যেরকম আছে এ এ কত কত বলেছে 5 বলেছে তাহলে যেরকম যেটা আছে সেখানে সেরকম ভাবে বসালাম ঠিক আছে তার যার যার মান সেখানে সেটা বসালাম এর মান এখানে 5 দিয়েছে তাহলে 5 বি এখানে 5 হয়েছে তাই 5 বসিয়ে যেরকম আকারে লিখে নেব লিখে নিয়ে তারপরে যেরকম ভাবে সরল করি আমরা সেইভাবে সরল করব প্রথমে ভাগের কাজ গুণের কাজ বিয়োগের কাজ এইভাবে সবার শেষে উত্তর বের হবে 3 তাহলে একের দাগেরটা হবে এর উত্তর ঠিক আছে গয়ের দাগেরটা কি বলেছে একই ভাবে সেই রকম ভাগ দিয়ে দিয়েছে আর বলেছে এর মান কত সেই একই ভাবে ভাগ করব তারপরে গুণ করব এই ভাবে করে উত্তর হবে 0 ঠিক আছে এই ভাবে তাহলে একের দাগের এই সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যেগুলো আছে সেইগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেল এবার চলে আসব দুয়ের দাগের গুলোয় সরলফল নির্ণয় করো যেরকম ভাবে আমরা বদমাশ নিয়ম ফলো করে সরলফল শিখিয়েছি এর আগেও সরল করেছি আমরা সেই একই ভাবে করব ঠিক আছে দুয়ের কয়ের দাগেরটা বলেছে 5 বিয়োগ 2 যোগ 6 ঠিক আছে এবার যোগটা একদিকে নিয়ে আসব আর বিয়োগটা একদিকে নিয়ে যাব এইভাবে করলাম করে দেখো 5 এর সাথে 6 যোগ করলাম 6টাকে প্রথমে এদিকে নিয়ে আলাম করে তারপরে যোগ করলাম 11 হলো বিয়োগ 2 করে উত্তর বের হলো 9 ঠিক আছে এবার খয়ের দাগেরটাই কি বলেছে ওই একই ভাবে 8 গুণ 3 বিয়োগ 4 যোগ 6 যেভাবে আছে সেভাবেই বদমাশ নিয়ম ফলো করে আগে গুণের কাজ করব তারপরে যোগের কাজ বিয়োগের কাজ এইভাবে করে শেষ করব ঠিক আছে এইভাবেও করেছি খয়ের দাগেরটাও গয়ের দাগেরটাও সেই একই ভাবে প্রথমে